নমস্কার, ওয়েলকাম টু মুখার্জিস লিভিংস রান্নাঘর। অনেক দিন পর আবার একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসতে পারলাম। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, নানা রকমের কারণে হয়েই উঠছিল না। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে, যারা চিকেন প্রেমী, চিকেন খেতে ভালোবাসো, তাদের জন্য একটা সুন্দর, সহজ কিন্তু খুব ডেলিসিয়াস একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাটার গার্লিক চিকেন, খুব সহজ একটা রেসিপি। তো চলো বানিয়ে ফেলি বাটার গার্লিক চিকেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সময় নষ্ট না করে চলো বানিয়ে ফেলি বাটার গার্লিক চিকেন। কী কী লাগবে প্রথমে তোমাদের দেখিয়ে দিই। 300 গ্রাম বোনলেস চিকেন টুকরো নিয়েছি, আর এটাকে আমি আধ ঘন্টা আগে হচ্ছে আদা রসুন বাটা 1 চামচ, 1/2 চামচ লবণ, 1/2 লেবু রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 20 মিনিট রাখলে যথেষ্ট, আমি 1/2 ঘন্টা করে রেখেছি। আর লাগবে হচ্ছে 14 থেকে 15টা রসুন কুচি, আচ্ছা গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে পাতা, ময়দা, বাটার, লেবু, অরিগানো, চিকেন স্টক আর রিফাইন্ড অয়েল। বাটার গার্লিক চিকেনের জন্য এই কটা জিনিস হলেই যথেষ্ট। ধনে পাতার বদলে যদি কেউ পার্সলে পাতা ইউজ করো সেক্ষেত্রে জিনিসটা আরও বেটার হবে। পার্সলের গন্ধটা বাটার গার্লিক চিকেনের ক্ষেত্রে খুব ভালো যায়। আমি পার্সলে পাতা পাইনি, তাই ধনে পাতাটাই ইউজ করছি। তো চলো স্টার্ট করে ফেলি। ময়দা দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে কোটিং করে নিল। ফ্রাই প্যানটা গ্যাসে বসাবো, দিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে চিকেনগুলো আমি ভেজে নেব। বাটার গার্লিক চিকেনটা স্টার্টারেও যায়, একটু গ্রেভি টাইপ করে নিলে, ফ্রাইড রাইস, যেমন বাড়িতে রুটি পরোটা সবের সাথে খুব ভালো লাগে। ডিপ ফ্রাই করতে হবে না চিকেনগুলো, ব্রাউন কালারের হবে পাশ পাশ ইয়ে করে এটাকে তুলে নিলে যাবে। এইভাবে বাকি টুকরোগুলো ভেজে নেব। এগুলো মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এগুলো এবার তুলে নেবো। আবার চিকেন ফ্রাই মোটামুটি কমপ্লিট। ফ্রাই প্যানে যে তেলটা রয়েছে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো, অ্যাড করবো বাটার। বাটারটাকে প্রথমে একটু মেল্ট করে নিতে হবে। এবার আমি একটু দেব টাকা রসুন দিল। সেকেন্ড মতো রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে।
লো ফ্লেমে রেখে ভালো করে কষাতে হবে। সুন্দর যে স্মেল বেরোতে শুরু করবে। রসুনটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ অরিগানো আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, এটা যার যার পরিমাণ অনুযায়ী। এরকম ঝাল রাখতে চাই প্রিপারেশনটার মধ্যে সেরকম। এটাও খানিকটা সময় ধরে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব এক চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর পুরো 30 সেকেন্ড ময়দাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 30 সেকেন্ড ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। চিকেন স্টকটা 1 কাপ মতো অ্যাড করে দিলাম। নুনের ব্যাপারটা চেখে ইয়ে করতে হবে, কেননা চিকেন স্টকেও নুন দেওয়া আছে, বাটার নুনটা আর আমার চিকেন গুলোর মধ্যেও নুন দেওয়া আছে, সুতরাং নুনটা ইয়ের ওপর নির্ভর করবে। আরো খানিকটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। একদম ফুটে গেছে গ্রেভিটা। এবার আমি চিকেন গুলোকে গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম ঝাল অনুসারে। ভালো করে মিক্সড করে নেবো গোলমরিচের গুঁড়োটা। এবার অ্যাড করে দেবো 1/2 লেবুর থেকে 1/2 লেবুর রস। ভিনিগার থাকলে লেবুর রস দেওয়ার দরকার নেই, ভিনিগারও ইউজ করা যায়। এবার লেবুর রসের ফ্লেভারটা খুব ভালো তৈরি করে। প্রায় তৈরি হয়ে এসছে আমার গার্লিক বাটার গার্লিক চিকেন। ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। পার্সলে পাতা যারা অ্যারেঞ্জ করতে পারবে তাদের ক্ষেত্রে আরও ভালো, পার্সলের গন্ধটা এর সাথে খুব ভালো যায়। পার্সলে হলে আরও ভালো হবে, ফ্লেভারটা খুব ভালো ম্যাচিং করে পার্সলের সাথে বাটার গার্লিক চিকেনের। টমেটোর সফটনেসটাও দেখিয়ে দিই, চিকেনের সফটনেসটা কতটা হয়েছে। দেখ
এইভাবে চিকেন গুলোকে মাঝখান থেকে নিতে হবে, আচ্ছা এতটাই সফট চিকেন। রেডি বাটার গার্লিক চিকেন, এবার সান্দিপান। তো এবার এটাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। গ্রেভিটাকে কেউ যদি আরো শুকোতে চাও শুকোতে পারো। দেখেছো কি সুন্দর একটা কালার এসেছে, আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো উপর থেকে একটু বাটার, গ্রিন অনিয়ন, বাটার গার্লিক চিকেন বানানো হয়ে গেল। অবশ্যই অবশ্যই করে তোমরা দেখো, ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, এবং অবশ্যই যদি ট্রাই করো তো কমেন্ট করে জানিও কেমন হলো, কেমন লাগলো, আর ভিডিওটা দেখে প্রিপারেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই করে জানিও। তো লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চিকেন স্টকটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, চিকেনের যে হাড়গুলো থাকে ওরকম 200 গ্রাম মতো হাড়, 1 লিটার মতো জলের, 4 কাপ জলের মধ্যে 200 গ্রাম হাড় দিয়ে, তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটু সামান্য লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে ফুটিয়ে 2 কাপ জলে পরিণত করেছিলাম। এইভাবে আমি চিকেন স্টকটা বানিয়ে নিয়েছি। এবার তোমরা ট্রাই করো বাড়িতে অবশ্য অবশ্য করে, আমাকে অবশ্য জানিও কেমন খেতে হলো। তো আজকে এখানেই আবার একটা ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য নমস্কার।